বন্ধুরা আপনারা তো আয়নাঘর আয়নাঘরের নাম শুনেছেন কখনো কি আয়নাঘর নিশ্চয়কে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে বন্ধুরা আয়না ঘরের দৃশ্যটা দেখেন আয়নাঘর থাকার কথা হলো ঝকঝকা পক পকা পরিষ্কার কিন্তু আইনা ঘরে তো জরাজীন কেন আর বন্ধুরা আগেই বলতেছি যাদের একটু হাট দুর্বল আছে তারা কখনোই আয়না ঘর দেখার চেষ্টা করবেন না কিন্তু আয়না ঘরের শেষ মুহূর্তে এমন কিছু জিনিস আছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অনেক কিছুই মিস করবেন দেখেন বন্ধুরা আয়না ঘরের শুরু আসে শেষ নাই হ্যাঁ আপনারা বলতে পারবেন এটা শেখ আয়না ঘর হ্যাঁ শেখ হাসিনার আয়না ঘরও হইতে পারে খালেদা জিয়ার হাওয়া ঘরও হইতে পারে এবং ঈশ্বাস শিকদারের গোপন আস্তানাও হইতে পারে বন্ধুরা যাই হোক না কেন কিন্তু ঘরটি অনেক ভয়ানক কাউকে যদি আয়না ঘর অথবা গোপন আস্থান অথবা হাওয়া ভবনের মধ্যে এখানে ছেড়ে দেওয়া যায় সে মনে হয় না জীবিত ফিরে আসবে সে ভয় স্টক করে উপরে হয়তো চলে যাইতে পারে ভাই কোন উপরের কথা বলতেছি আপনারা হয়তো তা বুঝতে পারতেছেন কিন্তু বন্ধুরা দেখেন এ পাশে ঘরটা শেষ হলো কিন্তু উপর দিয়ে রাস্তা শুরু হয়ে গেল কিন্তু আবার ব্যাগে আসা যাক ব্যাগে আসার পরে দেখা যাক আবার অন্য একটা গলিতে যাক কি দেখা যায় অন্য একটা গলিতে অনেক কিছুই দেখা যাইতেছে বন্ধুরা লাইট মেরে দেখতেছি কিন্তু বন্ধুরা এই শেষ পর্যন্ত দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ভিডিওটি শুধু বানানো হয়েছে বিনোদনের জন্য কেউ সিরিয়াস ভাবে নেবেন না কিন্তু আয়না ঘরের শেষ মুহূর্তে আর কি আছে বন্ধুরা এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পাওয়া গেল না অনেকেই অনেক কিছুর বিবরণ দিছে আয়না ঘরের ভিতরে বন্ধুরা আসলে কি আয়না ঘরে কোনো কিছু পাওয়া গেল না বন্ধুরা এখন আয়না ঘরে কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যন্ত দেখা যাক কি খুঁজে পাওয়া যায় কারণ স্বৈরাচারী সরকার পতনের পর আয়না ঘর থেকে সব আসামিদের মুক্ত করে দিয়েছে আসলে বন্ধুরা এটা কি আয়না ঘর না এটা কখনো আয়না ঘর না